কানাডায় যেতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য এবার সুখবর দিল দেশটি। সম্প্রতি এক ঘোষণায় জানানো হয়েছে, যাদের পরিবারে কোনো সদস্য কানাডায় থাকেন তাদের ভিসা পেতে আগের তুলনায় অনেক সহজ হবে। একই সাথে স্থায়ীভাবে বসবাসরত ব্যক্তিদের পরিবারের সদস্যদের ওপেন ওয়ার্ক পারমিট দেবে দেশটি। মূলত করোনার পর শ্রমিক সংকটে পড়েছে উত্তর আমেরিকার দেশ কানাডা, সেই সংকট কাটাতে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। ফলে কানাডায় যারা স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করছেন তাদের পক্ষে এখন পরিবারের অন্যান্য সদস্যকে নিয়ে আসা সহজ হবে। গত শুক্রবার কানাডার অভিবাসন শরণার্থী ও নাগরিকত্ব বিষয়ক মন্ত্রী শন ফ্রেজার সাময়িক ভিসা প্রাপ্তি দ্রুত করার ঘোষণা দিয়েছেন। এতে স্থায়ীভাবে বসবাসরত ব্যক্তিদের পরিবারবর্গের ভিসা আবেদনের প্রক্রিয়া আরও সহানুভূতির সাথে বিবেচনা করা হবে। কানাডার অভিবাসন শরণার্থী ও নাগরিকত্ব বিষয়ক সংস্থা IRCC এক বিবৃতিতে বলেছে, এখন থেকে 30 দিনের মধ্যে এসব আবেদন প্রক্রিয়াকরণ করা হবে। স্থায়ীভাবে বসবাসকারী ব্যক্তিদের স্বামী স্ত্রী বা তাদের উপর নির্ভরশীল ব্যক্তিদের পরিস্থিতি বিবেচনা করে এটা করা হবে, ফলে তারা উপকৃত হবেন। নতুন এই প্রক্রিয়ায় এখন পর্যন্ত বেশ কিছু আবেদন অনুমোদিত হয়েছে। এই শ্রেণীতে আবেদন অনুমোদনের হার 93%। এছাড়া যারা কানাডায় সাময়িক বসবাসের অনুমতি নিয়ে বসবাস করছেন তাদের পরিবারের সদস্যদের কাজের অনুমতি দেবে কানাডা সরকার। এই প্রক্রিয়ার আগে অবশ্য এই শ্রেণীর মানুষেরা স্থায়ীভাবে বসবাসের অনুমতির আবেদন জমা দেওয়ার পর কাজের অনুমতি পেতেন। এছাড়া পর্যটন ভিসা নিয়ে গত 12 মাস যাদের কাজ করার অনুমতি ছিল তারাও আবার আবেদন করতে পারবেন। গত বছরের অক্টোবর মাসে কানাডায় অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের কর্মঘণ্টার সময়সীমা তুলে নেওয়া হয়েছিল। এর আগে শিক্ষার্থীরা সপ্তাহে 20 ঘন্টা কাজের অনুমতি পেতেন। নতুন নিয়ম অনুযায়ী গত নভেম্বর থেকে ইচ্ছেমতো কাজের সুযোগ পাচ্ছেন।